2016 সালে জিবি জগৎপুরে রাজেশ সাহার সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় অনামিকা সাহার। বিয়ের 3 মাস পর থেকে পণের জন্য অনামিকার উপর অত্যাচার চালাতে থাকেন তার স্বামী রাজেশ সাহা, শাশুড়ি কল্পনা সাহা সহ গৃহবধূর 3 ননাস। একসময় পণের জন্য ওই গৃহবধূকে মারধর করে স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, সেই সাথে অন্য মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে গৃহবধূর স্বামী। কিন্তু থানায় মামলা করেও কোনো প্রকার বিচার পায়নি অনামিকা সাহা, কারণ স্বামীর বোনজামাই গৌরাঙ্গ দেবনাথ নাকি পুলিশে চাকরি করে বলে তার কারসাজিতে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিচ্ছে না থানা কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে নির্যাতিতা গৃহবধূ জানিয়েছেন, আমি গভর্নমেন্টের কারণেও করতেছি, তারা আমার মায়ের নেব, তারা আমার খুবই কষ্ট দেয়। আসলে বাবার বাড়ি লুক ঠিক তত জামাইরা আমি ঠিক করতে পারলাম, আমার বাবার বাড়ি লুক করতে ঠিক নাই। বিয়ে হয়েছে কত বছর হয়েছে? 2016 থেকে এই আমার নির্যাতন শুরু হয়েছে। আমার দিছি পূর্ব মহিলা তারা 3-4 বারই অভিযোগ দিছি, তারা আমার কোনো কিছু কপি টপি দেয় না, আমার উল্টা ধমকি দেয়, উল্টা পাল্টা কথা কয়, তুই মুখ খুলবি বাদ থাকবি, আর তোর দামের এক্সট্রা প্রশ্ন করতি না, যদি তুই খাইতিস আস কইলে যা, আর পুলিশে উত্তর পইতে বলে মারত আমার, তাহলে আমার কি অপরাধ? আমার উত্তর পইতে নির্যাতন করতো, এটা করতে কইছে, এটা পূর্ব মহিলা থানাতে কইছে। এদিকে বর্তমানে গৃহবধূ অনামিকা সাহা তার 2.5 বছরের কন্যাকে নিয়ে বাপের বাড়িতে থাকেন, সেই সাথে বিচারের আশায় আদালত চত্বর সহ বিভিন্ন স্থানে ঘুরপাক খেতে হচ্ছে তাকে। ব্যুরো রিপোর্ট, হল্লাপুর।